গত বুধবারে গত দুই দিন ধরে ফেসবুকে একটা ভিডিও দেখছি। আমি প্রথমে এত সিরিয়াস হইনি, পরে দেখছি যে ভিডিওটা প্রচুর শেয়ার হচ্ছে। তো পরে আমি দেখলাম যে এত শেয়ার হচ্ছে কিসের জন্য। তো ভিডিওটা আমি দেখলাম প্রায় 16 মিনিটের ভিডিও। এই ভিডিওটা প্রথমে আমি দেখলাম, তো ভিডিওটার লাস্ট মুহূর্তে এসে দেখলাম এক ভদ্রলোক, আমার কথা কি বোঝা যায়, এক ভদ্রলোক সে নিজে পিস্তল মাথায় রেখে সে নিজে গুলি করে ভিডিওর সামনে আত্মহত্যা করলো। কন্নাউজুবিল্লাহ। এই ভদ্রলোকটা বাংলাদেশের চলচ্চিত্র ফিল্মের নায়ক রিয়াজ, চিনেন তো, এই তার শ্বশুর। তো এই ভদ্রলোকটা আমি যখন দেখলাম যে নিজে গুলি করে নিজে আত্মহত্যা করলো, তার আগে সে 15 মিনিট সে অনেক কথা বলেছে, অনেক দুঃখের কথা বলেছে, অনেক স্যাডনেস হয়েছে সে। পরে আমি প্রথম থেকে দেখা শুরু করলাম, দেখি কি বলে লোকটা, এত কিসের দুঃখ যে সে নিজে নিজে আত্মহত্যা করলো। তো পুরা ভিডিওটা আমি তার কথাগুলো শুনলাম। আমি আসলে রেডি ছিলাম না। এখন একটা মানুষকে যখন দেখবো নিজে ভাবে গুলি মাথায় ইয়া করে এদিক দিয়ে বের করে আরেক দিক দিয়ে বের করে দেয়, এটা আসলে টনক নড়ে যাবে আপনার। তো আমি এই লোকটার কিছু কথাগুলো শুনলাম। তো 15 মিনিটের কথাতে কিছু কথা খুব জোর দিয়ে সে বলেছে, কিছু কথা ভাববার মতন কথা। তার মধ্যে একটা কথা হলো, সে বলছে তার একটা ছেলে একটা মেয়ে, তার ছেলেটা আমেরিকায় থাকে এবং তার যে ওয়াইফ সেও আমেরিকায় থাকে, আর তার যে একটা মেয়ে সে আর এক জায়গায় থাকে, সে থাকে ঢাকা বনানীর একটা ফ্ল্যাটে বাবা, আর তার মেয়ে থাকে আর এক জায়গায়। সে বলছে, সে কথার যেটা বলছে সেটা বলছে যে আমি যদি আজকে আত্মহত্যা করে এই 1 সপ্তাহ আমার এই রুমে যদি আমার লাশটা পড়েও থাকে তবুও আমার খোঁজ খবর নেওয়ার কেউ নাই। অথচ সে বলছে তার বিজনেস আছে, সে কোটি কোটি টাকার মালিক, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সে অনেকটা দুঃখ নিয়ে বলছে। আরও বলছে যে সে সবার কাছে একটা অবহেলার পাত্র হয়ে গিয়েছে, ছেলে সন্তানরা তাকে সেভাবে রেসপেক্ট করে না, তার ওয়াইফ থাকে আমেরিকায়, তার মেয়ে থাকে আর এক জায়গায়, সে ঢাকা বনানীর একটা ফ্ল্যাটে একা একা থাকে এই ভদ্রলোক। তো সে বলছে যে আমার যে কথাটা সবচেয়ে গায়ে লাগলো, সে বলছে যে দুনিয়াতে আসলে কেউ কারোর জন্য আপন নয়, দুনিয়াতে কেউ কারোর জন্য কি নয়, আপন নয়। সে বলছে দুনিয়াতে দিন শেষে আপনি একা। সে বলছে আজকে আপনি আপনার ফ্যামিলিকে যেইভাবে চালাচ্ছেন, কালকে যদি তার চাইতে আপনি একটু নর্মালভাবে আপনার ফ্যামিলিকে চালান, আপনার বউ আগের মতন ভালোবাসবে না, আপনার ছেলে সন্তান আগের মতো আপনাকে রেসপেক্ট করবে না। এই লোকগুলো এই কথাগুলো বলছে। সে বলছে যে আমার বিজনেসের প্রায় 5 থেকে 6 কোটি টাকা আমাকে ঠগিয়েছে, আমার কাছ থেকে নিয়ে এখন আমাকে আর দিচ্ছে না। আরও সে কথা বলল যে আমার ছেলে সন্তান আমাকে যথেষ্টভাবে রেসপেক্ট করে না, আমার ছেলে সন্তান আমাকে খোঁজ খবর নেয় না। তো তার 15 মিনিটের আলোচনা শুনে মনে হলো যে সে যথেষ্ট দুঃখে আছে, হতাশ, অনেক দুঃখে আছে, এবং সে এক পর্যায়ে বারবার চশমা খুলে কান্না করছে। আপনি একবার চিন্তা করেন, মানুষ কতটা ডিপ্রেশনে ভুগলে, মানুষ কতটা একাকিত্বে ভুগলে, মানুষ কতটা হতাশায় ভুগলে সে নিজেকে আত্মহত্যা করতে বাধ্য হয়। একবার একটু কল্পনা করেন। এ লোকটা প্রায় বাপ বয়সী বয়স, আমার বাপের বয়সী বয়স। তো লাস্টে দেখলাম এই লোকটা নিজে লাইসেন্স করা পিস্তল ছিল তার। বড় যারা ব্যবসায়িক আছে দেশের মধ্যে, যারা বড় বড় ব্যবসায়িক, এদের কাছে কিন্তু লাইসেন্স করা পিস্তল থাকে নিজেকে সেফ করার জন্য। তো তার কাছেও ছিল। সে বলছে এটা আমার লাইসেন্স করা পিস্তল। সেই পিস্তল এদিক থাকিয়ে ভিডিওতে এভাবে ধরেছে, আত্মহত্যা করলো, নিজে আত্মহত্যা করে। ওখানেই ডেট। লাস্ট যে কথাটা ছিল যে সে বলছে যে আমি এতটাই অসহায়, আমি যদি এখানে মরে 1 সপ্তাহ পরেও থাকি এই রুমে, আমার কেউ খোঁজ খবর নিবে না, কেউ খোঁজ খবর নিবে না। তো দেখেন, এই জিনিসটা একদিনে হয়নি। এই ভদ্রলোকের কোনো টাকার অভাব ছিল, কোনো কিছুর অভাব ছিল না। আপনি চিন্তা করেন, তার ছেলে থাকে আমেরিকায়, তার ওয়াইফ থাকে আমেরিকায়, তার জামাই হলো বাংলাদেশের চলচ্চিত্র ফিল্মের একজন নায়ক, তার মেয়ে থাকে আর এক জায়গায়, সে ঢাকা বনানীর একটা বড় একটা ফ্ল্যাটে থাকে, তার তো কোনো কিছুর অভাব ছিল না। তারপরেও কেন? অনেক দুঃখ মনের মধ্যে, অনেক কষ্ট, অনেক হতাশা, যখন অনেক অবহেলায় যখন সে ভুগেছে, সে নিজে নিজে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তো এটা একদিনে হয় না, এই জিনিসটা একদিনে হয় না। এটা কখন হবে? দেখেন, যখন আপনার ছেলে সন্তানকে, এখন তো আধুনিকতার যুগ, যারা এই দুনিয়ার সাথে আধুনিকতার গোলামি করে, যারা একটু শিক্ষিত, তাদের ছেলে সন্তানদেরকে এখন কিভাবে মানুষ করছে, তাদের ছেলে সন্তানদেরকে ছোটবেলা থেকেই তাদের মাথায় এই কথাগুলো ঢুকে দিতে হচ্ছে যে বাবা তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে এই হতে হবে, সেই হতে হবে, তোমাকে একজন সফল মানুষ হতে হবে, তোমাকে আমেরিকায়, কানাডায়, অস্ট্রেলিয়ায় সেটেল হতে হবে, তোমাকে এস্টাবলিশ হতে হবে, তোমাকে দুনিয়ায় সবচাইতে সবার উপরে ধনী হতে হবে। একটা ছোট বাচ্চাকে আপনি যখন সারা লাইফটা এভাবে তার মাথা এভাবে সেট করে দিবেন যে তোমাকে এটা হতে হবে, সেটা হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, তখন আপনার এই সন্তান কোনো না কোনো একদিন আপনাকে ছেড়ে চলে যাবেই। আপনি যখন ইসলামকে ছেড়ে দিয়ে আপনার সন্তানকে যখন এই দিকে জোর দিবেন বেশি, তখন আপনার সন্তান আপনার বার্ধক্যকালে আপনাকে ছেড়ে চলে যাবেই। কারণ ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া আপনি দুনিয়ার যত জ্ঞান অর্জন করেন না কেন, দুনিয়ার যত টাকা পয়সা অর্জন করেন না কেন, দুনিয়ার যত ক্ষমতা অর্জন করেন না কেন, দুনিয়ার যত সম্মান অর্জন করেন না কেন, আপনি মানসিক সুখ খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না। কথা কোন ঠিক কিনা? কোরআনকে আপনি ইঞ্জিনিয়ার হবেন, হন, আপনি ডাক্তার হবেন, হয়ে যান, আপনার ছেলে সন্তানকে ভালো, আপনার ছেলে সন্তানকে পড়ালেখা করার জন্য বিদেশে পাঠাবেন, হন, এটা আরও সুখের গৌরবের বিষয়। একজন মুসলমানের সন্তান সে ডাক্তার হবে, সে ইঞ্জিনিয়ার হবে, সে ব্যারিস্টার হবে, এটা ভালো। বাট ইসলামকে ছেড়ে দিয়ে নয়, ইসলামকে সঙ্গে নিয়ে, ইসলামকে কি নিয়ে? ইসলামকে সঙ্গে নিয়ে আপনাকে সামনে আগাতে হবে। আপনি ডাক্তার হচ্ছেন কিন্তু ইসলামকে ছেড়ে দিয়ে। আপনার সন্তানকে আপনি বাবা হিসাবে বলেন, আপনার সন্তানকে যতটা জোর দিয়ে বলেন তোকে ফার্স্ট হতে হবে, তোকে ভালো একটা রেজাল্ট আনতে হবে, তোকে ডাক্তার হতে হবে, যতটা জোর দিয়ে আপনি বলেন যে তোকে ব্যারিস্টার হতে হবে, তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, আপনি কি বাবা হিসাবে ততটা জোর দিয়ে বলেন যে তোকে একজন ইসলামিক মাইন্ডের মানুষ হতে হবে? বলেন না, বলেন না। আপনি যতটা জোর দিয়ে বলেন যে তোকে ডাক্তার হতে হবে, আপনি যতটা জোর দিয়ে বলেন তোকে ইঞ্জিনিয়ার হতে হবে, আপনি ততটা জোর দিয়ে বলেন না যে তোকে একজন ইসলামিক মাইন্ডের মানুষ হতে হবে। এজন্য দেখা যায় অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, সে জেনারেল লাইনে অনেক শিক্ষিত, অথচ জানাজার নামাজ পড়তে হয় কিভাবে সেই নিয়ম সে জানে না। কথা কোন ঠিক কিনা? অনেক শিক্ষিত আছে, সে সুন্নত নামাজ কাকে বলে, ফরজ নামাজ কাকে বলে সে জানে না, অথচ সে দুনিয়ার যত পড়ালেখা ছিল সব সে করেছে। সে জানে না নামাজ, 4 রাকাত নামাজ কিভাবে কোন নিয়মে আদায় করতে হয়। এজন্য আপনি ইসলামকে ছেড়ে দিয়ে যখন আপনার সন্তান এইভাবে মানুষ করবেন, আপনার সন্তান শিখবেন না বাবা মাকে বার্ধক্যকালে বাবা মাকে কিভাবে আদর করতে হয়, কিভাবে সাথে সাথে রাখতে হয়, এটা আপনার সন্তান শিখবে না। আপনার সন্তান শিখবে যে তার চাইতে আমাকে বড়লোক হতে হবে, আপনার সন্তান শিখবে দুনিয়াতে আমাকে দুনিয়ামুখী হয়ে থাকতে হবে, আপনার সন্তান শিখবে আমাকে আধুনিকতার গোলামি করতে হবে, কিন্তু আপনার সন্তান শিখবেন না যে বাবা মাকে কিভাবে মর্যাদা করতে হবে। এজন্য যারা বাবা মা আছেন, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, ভার্সিটি কলেজে পড়ান, ভালো, কিন্তু আপনার সন্তানকে বোঝাতে হবে বাবা আমাদের কিন্তু একটা ধর্ম আছে, আমাদের কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে চলতে হবে, একটা কোরআন আছে, এই কোরআন অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী তোমার জীবনটাকে এটাকে যোগ করে সামনে আগাতে হবে। এটা আপনি আপনার সন্তানকে বুঝান। তাছাড়া আপনার সন্তান তো আপনাকে বৃদ্ধকালে, আপনার ওয়াইফকে ফেলে দিয়ে চলে যাবে।